আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের, আপনারা জানেন যে আমাদের যে এই যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, এই ডায়াবেটিস সেন্টার থেকে প্রচুর মানুষ ভালো হচ্ছে। এবং আপনারা হয়তো ভিডিওগুলো অনেকেই দেখেছেন যে কী পরিমাণ মানুষ আমাদের এখান থেকে ভালো হচ্ছে। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকে আপনাদেরকে শোনাবো আমাদের একজন ভালো হওয়া রোগী। আলহামদুলিল্লাহ, আমরা যে রোগীদের কাছ থেকে যে দোয়া পাই এবং বিভিন্ন মানুষের কাছ থেকে দোয়া পাই, আপনাদের কাছ থেকে আমরা দোয়া পাই, তো বিশেষ করে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো যে এটা কী পরিমাণ উনি খুশি হয়েছেন। বিশেষ করে একটা মানুষ যখন সে সারা জীবন ওষুধের অভিশাপ থেকে যখন বের হতে পারে না, সে যখন মনে করে যে আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে, আর সেই মানুষটা যখন সে সুগার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে এবং যখন সে নর্মালভাবে সে চলাফেরা করে, তারপরে যখন সে সুগারটা তা যখন নর্মাল থাকে, সে কতটা খুশি হয়, আজকের ভিডিওটি দেখুন। খুব ইন্টারেস্টিং ভিডিও এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো সেখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ সেই ব্যক্তি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সেই একজন পেশেন্ট আর কি, পেশেন্ট নাম হচ্ছে মিজানুর ইসলাম, ওনার বাড়ি হচ্ছে 24 পরগনা। তো উনি প্রথমে আগে আমাকে রিপোর্টটা পাঠিয়েছেন। হ্যাঁ, রিপোর্টটা পাঠিয়েছেন, উনি করে রিপোর্টটা পাঠিয়েছেন, রিপোর্টটা দেখেন। এখানে রিপোর্টে এসছে যে ওনার ফাস্টিং যেটা ব্লাড সুগার সেটা হচ্ছে 68.8, এবং খাওয়ার পরে যেটা মানে পিপি সেটা হচ্ছে 110.5। তো এই যে মানে রিপোর্ট ওনার এসছেন আর কি, তো রিপোর্ট আমার কাছে পাঠানোর পরে উনি আবার আমাকে ভয়েস করেছেন। ভয়েসটা বিশেষ করে আজকে আমি ওর রিপোর্ট দেখে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো, এটা খুব ভালো একটা রিপোর্ট আর কি। তো তারপরে উনি মানে ভয়েস আমাকে করেছেন আর কি। তো ভয়েসে কী বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই শোনা দরকার। এবং বিশেষ করে যারা এখন পর্যন্ত আমাদের এই যে ট্রিটমেন্টটাকে যারা এখন পর্যন্ত বুঝতেই পারেননি, হ্যাঁ, তারা যারা এখনও মনে করছেন যে সুগার কি কখনো ভালো হয়, এই যারা মনে করছেন তাদের জন্য এটা খুবই কাজ দিবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে শোনাচ্ছি যে কী উনি বলছেন। হ্যাঁ, উনি ভয়েসে কী বলেছেন, তো আমি আপনাদেরকে আজকে শোনাবো যে কি ভয়েসে উনি বলেছেন। তো আমি এটা চালু করছি, দেখেন আপনারা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেননা কি বলে আপনাকে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আমি মোটামুটি সুগার সারবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি, তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পর থেকে সেখান থেকে খুব উল্টোপাল্টা চলেছি, আমি যা উল্টোপাল্টা চলেছি ধারণার বাইরে, পুরো ধারণার বাইরে একদম। এখন সিম্পল যেমন একটা মানুষ চলে ঠিক সেইভাবে, শুধু আমি আলুটা আর চিনিটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই আমি চালিয়েছি, সমস্ত কিছু চালিয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাকে কী বলেছি ধন্যবাদ দেব আমি ভাষা বুঝে পাচ্ছি না। তো দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন খাস করে যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে। এবং আমার যে ভাই নিজে ভাই তারও রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো, ও এদেরকে রিপোর্ট করেছে খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি তো রোজা রাখতে পারিনি, ও তবু রোজা রেখেছিল, আমি রোজা রাখতে পারিনি খুব, আমাকে একটু শরীরটা দুর্বল দুর্বল লাগছিলো, যার কারণে আমি রোজা রাখতে আমি খুব ভয় লাগছিলো। আমি জিলহজ মাসে 4টি রোজা রেখেছিলাম, জিলহজ মাসে 4টা রোজা রেখেছিলাম, আর এর আগে আমি রোজা রাখতে পারিনি, রোজা রাখিনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। আপনাকে কী বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আপনি রোগীদের সেবা করুন, আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আশা পূরণ করুক, আপনার নিয়তকে পূরণ করুক, এই দোয়া করি। আমার জন্য একটা দোয়া করবেন, ভাইয়ের জন্য একটা দোয়া করবেন, তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনারা ভয়েসটা খুবই শুনলেন, দরকার হলে আবার এটাকে টেনে টেনে শুনলেন যে উনি ভয়েসের মধ্যে মনে ভাষা হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এই যে মানে সুগারের মতো ব্যাধি যে মানুষ ভালো হচ্ছে না, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভালো হয়ে এত ভালো উনি রেজাল্ট পাবেন এটা আশাও করতে পারেননি।
হ্যাঁ, উনি কল্পনা করতে পারেননি যে আমি এত উল্টাপাল্টা করার পরেও আমার সুগার নর্মাল থাকবে, যেহেতু আমি একজন সুগারের পেশেন্ট ছিলাম, এখানে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ উনি ভালো হয়েছেন। তারপরে আবার আমাকে লিখেছেন যে জিনিসটা উনি হয়তো বলতে ভুলে গিয়েছিলেন ভয়েসের মধ্যে, আপনি আমার বাড়ি কবে আসবেন বলুন। মানে এর আগে আমাকে বারবার দাওয়াত দেয় ওনার বাড়ি আসার জন্য, যে আপনি আমার বাড়িতে অবশ্যই আসবেন, আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, আমাকে বারবার দাওয়াত দেয়। তো এখানে আবার উনি লিখেছেন, দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা, যে আপনি আমার বাড়িতে কবে আসবেন বলুন। তারপরে আমি ওনাকে, এই যে ওনার বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি করার পরেও সুগারটা আলহামদুলিল্লাহ নর্মাল আছে, তো এবার আমাদের পরামর্শ কী এটা জানা দরকার। যে এইরকম আমাদের অনেক রোগী করে, হ্যাঁ, তো বিশেষ করে তাদের প্রতি আমাদের কী পরামর্শ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিশেষ করে আপনাদের শোনা দরকার। তাহলে ওনার এবার ওনার উত্তরে আমি কী বলেছিলাম শুনেন ভয়েসটি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিজানুর রহমান ভাই, বিশেষ করে আপনার রোজার কন্ডিশন অনুযায়ী রোজা করতে হবে, মানে রোজা সপ্তাহে যে দুটো করা বা একটা করা, হ্যাঁ, সেটা আপনার কন্ডিশনের উপরে নির্ভর করবে। এমন হতে পারে আপনাকে হয়তো মাসে দুটো তিনটা করছেন, এমনও হতে পারে, কারণ যার যেমন কন্ডিশন সে সেরকম রোজা করবে আর কি, সেটা আপনার কন্ডিশনের উপরে নির্ভর করবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, যে বিষয়গুলো আপনাকে বলেছিলাম, যে যে কারণে একটা সুস্থ মানুষকে সুগার হয় সেই কারণগুলো ঘটাবেন না। অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে আমি বলে দিয়েছিলাম, হ্যাঁ, যেমন যত রকমের বাজে ফাস্টফুড খাবার যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো খাবেন না, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবেন না, হ্যাঁ, চিনি খাবেন না, চিনির পরিবর্তে মধু এগুলো খাবেন, হ্যাঁ, তারপরে অতিরিক্ত খাবার খাবেন না, হ্যাঁ, যখন তখন খাবার খাবেন না, হ্যাঁ, যে আমি বেশ কিছু জিনিস যেগুলো বলে দিয়েছিলাম সেগুলো ঘটাবেন না। এবার কখনো হয়তো যদি ঘটে গেল কোনো একদিন বা দুদিন, হ্যাঁ, তারপরে একটা রোজা রেখেলেন, সেগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, তবে ওগুলো হয়তো, যেমন আপনি বললেন যে তার পয়সা ওইভাবে চলছে, সমস্যা নেই, এরকম চলেছেন হয়তো আপনার সমস্যা হয়নি, কিন্তু এটা কন্টিনিউ আপনি রাখবেন না, ঠিক আছে? হ্যাঁ, কন্টিনিউ রাখলে কি হবে, যে আপনার একটা সুস্থ মানুষের যেরকম মানে সুগার হতে পারে, অনুরূপভাবে একটা সুগার থেকে বেরিয়ে যাওয়া মানুষ, মানে সুগার থেকে ভালো হওয়ার পরে কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু তার হয়ে যায়। দেখা গেল হয়তো আপনাকে আমি বলেছিলাম যে আপনি 6 মাস অবশ্যই নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে চলবেন, তো 6 মাস মানে এটা শুধু মানতেই হবে 6 মাস, হ্যাঁ, 6 মাসের পরে আপনাকে সারা জীবন পর্যন্ত আপনাকে স্বাস্থ্যকর লাইফ স্টাইল ফলো করতে হবে, হ্যাঁ, ভালো খাবার খেতে হবে, হ্যাঁ, যেগুলো বাজে খাবার সেগুলো মানে খাওয়া যাবে না, হ্যাঁ, হাঁটাচলা করা, ব্যায়াম করা, এগুলো আপনাকে রাখতে হবে, ভালো ঘুম রাখতে হবে, তারপরে হচ্ছে অতিরিক্ত মানে ভোজন, হ্যাঁ, তারপরে আপনার মানে খিদা ছাড়াই খাবার খাওয়া, হ্যাঁ, রাতে খেয়ে ঘুমানো, এইসবগুলো করা যাবে না, হ্যাঁ, তো এইসব বিষয়গুলো মাথায় রাখবেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনি জীবনভর সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ওনার যে মানে কথাবার্তার উত্তরে আমি কি ওনাকে পরামর্শ দিলাম। তো বিশেষ করে এটা পরামর্শ থাকবে আমাদের যারা অন্যান্য রোগী তাদের ক্ষেত্রেও এই পরামর্শ থাকবে, যে আপনারা ভাবছেন যে আমাদের তো আর কিছু হচ্ছে না, আমাদের তো আর যা উল্টাপাল্টা করছি আর মানে সমস্যা হচ্ছে না, তো আমরা এখন ওইভাবে চলবো, এইরকম যাতে আপনাদের না হয়, এটা করবেন না, এটা এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নিন। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, বিশেষ করে যারা বিশেষ করে এখনও ভুল ধারণা পোষণ করছেন যে সুগার কি কখনো ভালো হয়, সুগার ভালো হয় না, বিভিন্ন ধরনের যে ভুল ধারণার মধ্যে আছেন, এখনও আপনারা মানে পুরাতন যুগে আছেন, হ্যাঁ, মানে আধুনিক বিজ্ঞানের যুগে আপনারা হয়তো বাস করছেন না, কিংবা বাস করলেও হয়তো সেই সম্পর্কে সঠিক মানে এখন পর্যন্ত আপনাদের কাছে সঠিক নির্ভর সূত্রে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছায়নি। তো বিশেষ করে দেখুন, আমাদের প্রচুর ভিডিও আছে, আপনারা দেখুন, ভিডিওগুলো দেখেন এবং মানুষের কাছে পৌঁছান ভিডিওগুলো, হ্যাঁ, এবং দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ যে আমাদের কাছ থেকে ভালো হচ্ছে, বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে আসবেন, হ্যাঁ, যেখান থেকে আপনার চিকিৎসা করাতে আসেন, আমাদের বিশেষ করে যে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আসবেন অবশ্যই, একদিন আগে বা দুদিন আগে ফোন করে আপনারা নাম লিখাবেন। আমাদের নাম্বারটি আমি বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624907। বিশেষ করে আপনারা যোগাযোগ করে ফোন করে নাম লিখে আপনারা এখানে চিকিৎসার জন্য আসবেন। তো বিশেষ করে আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।